আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব কন্ট্যাক্টর একটা মোড বা কোড নেম যেটা বলতে পারেন আপনারা। তো এর আগে কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু আমাদের যে ভার্সন 3.6 যেটা বলেন 3.7 এগুলোতে কিন্তু আমরা কন্ট্যাক্টর বা হেল্পার যেটাই বলেন না কেন এগুলো কিন্তু আপনাদের দিছিলাম। আমরা কিন্তু 3.6ও দিছিলাম এবং 3.7.1ও কিন্তু আপনাদের এই জিনিসটা দিছিলাম। বাট আপডেট ভার্সন ভার্সন 4.0.3তে কিন্তু এই পর্যন্ত কিন্তু এটা কিন্তু আপনারা অনেকে কিন্তু পান নাই, যা নাকি মূলত এই কন্ট্যাক্টরটা অ্যাড করতে চান। তারা আজকের এই পুরো ভিডিওটা দেখেন, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কন্ট্যাক্টরটা আপনারা আপনাদের গেমের মধ্যে খুব সহজে অ্যাড করে খেলতে পারেন। এবং অনেকেই আমি দেখছি, আমি আমার বিগত যে দুইটা কন্টেন্ট আপনাদের দিচ্ছিলাম এই কন্ট্যাক্টরের বা হেল্পারের যে অ্যাড করার বিষয়টা বা এটা কোড নেমটা, এটা আপনারা অনেক বেশি পছন্দ করছিলেন। তো প্রতিবারই দেখা যায় আমরা কিন্তু প্রতিবারই আমাদের নতুন নতুন আপডেটে কিন্তু আমরা আপনাদের জন্য নতুন নতুন কিছু অ্যাড করার জন্য কিছু টিউটোরিয়াল নিয়ে আসি। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকেও আমরা আরও একটা নতুন এবং সম্পূর্ণ আপডেট একটা কোড নেম বলতে পারেন, এই জিনিসটা কীভাবে সেট আপ করবেন এবং কীভাবে আপনার বাসের মধ্যে হেল্পার অ্যাড করে খেলতে পারেন সেটা আজকের ভিডিওতে আমি আপনারা দেখে দিব। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখেন এবং এটা কিন্তু আপনারা দেখতে পারবেন, আপনারা এখানে দরজার মধ্যে দাঁড়ায় থাকবে লোকটা, যেমনটা আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। দরজার মধ্যে এরকম একটা কন্ট্যাক্টর বলেন বা হেল্পার বলেন এরকম একটা দাঁড়িয়ে থাকবে। আমি যতটুকু জানি এটাকে হেল্পারই বলে, এটা কন্ট্যাক্টর না, কন্ট্যাক্টর তো ভিতরে থাকার কথা না, এটা কন্ট্যাক্টারই, সরি সরি, হেল্পার হেল্পার না কন্ট্যাক্টর, কোনটা ভাই? আচ্ছা, এই একটা জিনিস আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা এই লোকটাকে কি বলবেন, হেল্পার নাকি কন্ট্যাক্টর? অবশ্যই ব্যাখ্যা সহকারে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই কোড নেমের ফাইলটা আমরা কোথায় পাবো, ডাউনলোড করতে এখনই চলে যান না, আমি আপনাদের সেট আপ টিউটোরিয়াল দেখে দেবো। এবং যা নাকি জিজ্ঞেস করবেন যে এই ফাইল লিঙ্কটা কোথায় পাবো, তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আপনারা, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব আপনাদের, মূলত ভিডিও লিঙ্ক থাকবে ওইটা। তো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে একটা ফাইলের একটা লিঙ্ক পেয়ে যাবেন, বাট ওইটা কিন্তু কোনো গুগল ড্রাইভও না, কোনো মিডিয়ার ফায়ারও না। তো ওইখানে আপনাদের ওই ফাইলটা ডাউনলোড করতে হয়, তবে একটু কষ্ট হইতে পারে। তো আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার না, কোনো কারণ নাই, কারণ ওই ভিডিওতে যে ভিডিওটা দিয়ে রাখবো না, ওই ভিডিওতে আপনার কীভাবে ফাইলটা ডাউনলোড করবেন A to Z সেট আপ দেওয়া আছে, এবং আপনারা ওইখান থেকে ওইটা ওই যে ডাউনলোড করার প্রসেসটা ওইটা অনুসরণ করে আপনার ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন এবং কীভাবে সেট আপ করবেন সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিব। তো ফার্স্টে আপনি ওই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, অবশ্যই আমরা ভিডিওটা দেখে তারপর ওটা ডাউনলোড করতে যাবেন, কারণ আপনারা এটা আহামরি এত কোনো কঠিন কাজ না যে আপনারা পারবেন না। আপনারা এই জিনিসটা একবার দুইবার দেখলেই অবশ্যই এটা পেয়ে যাবেন আপনারা। আমি একবার আপনার দেখা দিতেছি, এরপর আপনার ফাইলটা ডাউনলোড করে একা একা নিজে নিজে করলে কিন্তু হয়ে যাবে। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এই কন্ট্যাক্টর বা হেল্পার এটাকে আপনি কীভাবে অ্যাড করবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার দেখে দেবো, খুবই ইজি একটা ট্রিক্স। আরেকটা কথা আপনার বলতে ভুলে গেছিলাম, আজকে যে ফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো, মূলত এই ফাইলটা কিন্তু শুধুমাত্র আপনাদের যে OBB প্লাস APK, আবার বলতেছি OBB প্লাস APK যারা ইউজ করতেছেন তারা এটা অ্যাড করতে পারবেন। বাট যা নাকি শুধু APK ইউজ করতেছেন তাদের কাছে আমি আগে ক্ষমা চাই নিতেছি, কারণ শুধু APK-র মধ্যে এগুলো অ্যাড করাটা খুবই ঝামেলা। যদি OBB প্লাস APK ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করে খেলতে পারবেন। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই কন্ট্যাক্টার যে বা হেল্পার যে মোডটা আছে এটা কীভাবে আপনার গেমের মধ্যে অ্যাড করে খেলতে পারেন, কারণ এই জিনিসটা যখন আপনারা গাড়িতে অ্যাড করে রাখবেন তখন দেখতে পারবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে, মানে একটা বাস্তবমুখী একটা ফিল পাবেন, কারণ আপনার বাসের দরজাতে একজন দাঁড়ায় আছে, লোক ডাকবে, লোক উঠাবে, যদি এগুলো কিছুই করবে না, স্ট্যাচুর মতো জাস্ট দাঁড়ায় থাকবে। আপনারা কাল্পনিক অর্থে এটাকে একটা হেল্পার কন্ট্যাক্টার ধরে নিতে পারেন। এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনার দেখতে দেবো কীভাবে আপনারা এই সুন্দর কন্ট্যাক্টার বা হেল্পারটাকে আপনি অ্যাড করে খেলতে পারেন। তো চলেন চলে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং এখন কিন্তু আমরা আছি আমাদের ফাইল ম্যানেজার মধ্যে, বাট আপনাদের ফোনের ফাইল ম্যানেজার
চেঞ্জার কিন্তু হবে না, কারণ দেখা যায় অনেকের ফোনের মধ্যে এক্সট্রাক্ট করার যে ব্যাপারটা ওইটা কিন্তু থাকে না। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে যেটা কেবা অ্যাপসটা যেটা আছে ওইটাকে ইনস্টল করে নেবেন, জাস্ট 4 MB মতো। ওইটা ইনস্টল করার পর আপনি এই অ্যাপটাকে ওপেন করে নেবেন, করার পর চলে যাবেন আপনার ডাউন ফোল্ডারে, এবং এখানে আসার পর দেখতে পারবেন এখানে আপনার একটা ফাইল পেয়ে যাবেন, এখানে আপনার একটা এখানে একটা ফাইল আপনার এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টরের একটা ফাইল আপনি এখানে পেয়ে যাবেন। তো এই ফাইলটা মূলত আমরা এখন এক্সট্রাক্ট করব, তো এটা আপনারা একটু খুঁজে বের করে নেবেন, কারণ আমি জানি এখানে 99% অডিয়েন্স আছেন যারা নাকি আপনার ডাউন ফোল্ডারটা দেখবেন যে কতটা বেশি অগোছানো এবং কতটা বেশি গিজিমিজি থাকে, কারণ আপনারা অনেক কিছু ডাউন করেন, তো ওইগুলো আপনারা ডাউন ফোল্ডারে রয়ে যায়, আপনারা সেগুলো ডিলিট করেন না। আবার দেখা যায় অনেকের দরকারি ফাইল থাকে, সেগুলো রয়ে যায় আপনার ডাউন ফোল্ডারে, যার জন্য কিন্তু এখানে অনেক বেশি গিজিমিজি থাকতে পারে। এটা একটু খুঁজে বের করে নেবেন ফাইলটাকে। আচ্ছা, এটাকে খুঁজে বের করে নেওয়ার পর আপনার কাজ হলো আপনার এই ফাইলটাতে একটা ক্লিক করবেন, নিচে দেখতে এক্সট্রা টিয়ার লেখা আসছে একটা, দুই নম্বরে এক্সট্রা টিয়ার, এই এক্সট্রা টিয়ার উপর আপনি একটা ক্লিক করে দিবেন। করার পর দেখতে পারবেন আপনি এই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে কিন্তু নতুন একটা ফাইল চলে আসবে। আর আপনাদের সুবিধার জন্য জানে রাখতে চাই, এখানে আপনার কোনো প্রকার কোনো পাসওয়ার্ড পাবেন না, এটা আপনার কোনো পাসওয়ার্ডের কোনো দরকারই হবে না এখানে। যাই হোক, এখানে আপনার উপরে দেখতে পারবেন একটা ফাইল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যাসেস কিন্তু আছে। আমরা এখন আমাদের এই এগুলো অ্যাড করব, তো এখন আমরা যে নিচেরটা ডিলিট করতে পারি, আমাদের আর নিচেরটা কোনো কাজ নাই। তো এই ফাইলটা আমরা অ্যাড করার জন্য আমরা চলে যাবো আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে, এখানে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে। তো এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পর আমরা চলে যাবো আমাদের যে ওবিবি ফোল্ডারটা আছে এই ওবিবি ফোল্ডারের মধ্যে। তো এই ওবিবি ফোল্ডারের মধ্যে আসার পর আমরা চলে যাবো com.malleo যে ফাইলটা আছে এটার মধ্যে। তো এটাতে আসার পর আমরা এখানে যে ওবিবি ফাইলটা থাকবে এটার উপর একটা ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করবেন। করার পর আপনার নিচে ওপেন অথবা ভিউ লেখা আছে, এই দুইটার মধ্যে আপনারা দেখতে পারবেন ভিউ যেটা আছে দুই নম্বরে এটার উপর একটা ক্লিক করে দেবেন। করার পরে এখানে দেখতে পারবেন একদম ফার্স্টে যেটা আছে অ্যাসেস্ট এটার উপরে ক্লিক করবেন, তারপর বিনে ক্লিক করবেন, তারপর ডাটা, তারপর একদম নিচে দেখেন পেস্ট একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিন। প্লাস আইকনে ক্লিক করার পর উপরে অ্যাসেস্টে ক্লিক করে দিন। এরপর আপনারা চলে যান আপনাদের যে ডাউনকৃত ফাইলটা আছে সেখানে। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আপনার যে এক্সট্রা করা যে ফাইলটা আছে এটা আপনার এখানে পেয়ে যাবেন, এটাতে ক্লিক করুন। করার পর এখানে যতগুলো ফাইল আছে সবগুলো অ্যাড করে দিন, এখানে একটা একটা করে সবগুলো সিলেক্ট করে দিন। মনে রাখবেন এখানে কিন্তু কোনো একটা ফাইল কিন্তু মিসিং যাতে না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তো আমরা এখানে একটা একটা করে সবগুলো এখানে অ্যাড করে দিতে চাই, তো সবগুলো ফাইল আমরা এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে আমরা সবগুলো অ্যাড করে দিব। তো আমরা এখান থেকে দেখি আমাদের সবগুলোকে অ্যাড হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের এখানে সবগুলো আমরা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের এই ফাইলটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। আমাদের এখানে কিন্তু 100% পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো মূলত এখানে কিন্তু আমাদের এখন যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ফাইলের ভিতরে যে অ্যাসেস্টগুলো আছে ওইগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের গেমটাকে ওপেন করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের যে গেমটা আছে সেই গেমটা কিন্তু এখানে ওপেন করতেছি, এবং আপনাদের এখানে কিন্তু লাইভ আমি দেখে দিব আমাদের গেমটা থেকে বাংলাদেশ এই হেল্পার বা কন্ট্যাক্টার যেটা আছে কন্ট্যাক্টারটা এটাকে অ্যাড হয়েছে নাকি। দেখেন এখানে কিন্তু আমাদের যে হেল্পার বা কন্ট্যাক্টার যেটাই বলেন না কেন এই কন্ট্যাক্টার কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং আপনাদের কিন্তু আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই আমরা, এখানে কিন্তু আপনার জাস্ট ফার্স্ট যে বাসটা আছে এই বাসের থেকে কিন্তু আপনার এই কন্ট্যাক্টারটা পাবেন, অন্যথা কিন্তু আপনার অন্য কোনো বাসে কিন্তু এটাকে পাবেন না। আপনার ফার্স্ট গেমের যে ফার্স্ট বাসটা আছে এটাতে আপনার এই কন্ট্যাক্টারটাকে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমাদের এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের কন্ট্যাক্টার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং উপরে আপনারা দেখতে পারবেন কিছু মালসামানো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এবং আর কিছু এমনিতে কোনো চেঞ্জ আসে নাই, এবং এই দিক দিয়ে একটা একটা সিঁড়ির মতো আছে আর কি উপরে ওঠার জন্য। যাই হোক, এগুলোই আর কি আপনারা এই ফাইলটার মধ্যে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। এরকমই সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট ভিডিওতে কিন্তু লাইক দেন না, এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিবেন। তো আজকের মতো এখানে দিয়েছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আর যে প্রশ্নটা করছিলাম সেটা অবশ্যই কিন্তু উত্তর দিয়ে দিবেন। তো আজকের মতো এখানে দিয়েছি, আল্লাহ হাফেজ।